Hello friends, welcome to my channel Air Pharma. আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ড্রপ নিয়ে। এটি একটি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন। হাইড্রোক্সিজিন প্রিপারেশনের মেডিসিন মেডিকেল স্টোরে অনেক ব্র্যান্ড নামেই পাওয়া যায়, যেমন অ্যাটারাক্স ড্রপ, হাইকোপ ড্রপ, হাইম্যাক্স ড্রপ। এটি সিডেটিভ প্রপার্টিস মেডিসিন হওয়াতে এই মেডিসিন খাওয়ার পরে বেবিদের ঘুম চলে আসে, এই কারণে এই মেডিসিন ঘুমের জন্য ইউজ করা হয়। তবে এটা কোনো ঘুমের মেডিসিন না, এটি একটি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন, তবে সিডেটিভ প্রপার্টিসের কারণে ঘুম আসে। নেক্সট আসছি এই মেডিসিনটা কী কী ক্ষেত্রে ইউজ করা হয়। যেহেতু এটি একটি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন, সেই জন্য মেনলি অ্যালার্জিক কন্ডিশনকে ঠিক করতে এই মেডিসিন ইউজ করা হয়। যদি কোনো বেবির বডিতে ইচিং, র্যাডনেস, র্যাশেস দেখা যায়, সেই ক্ষেত্রে এই মেডিসিন ইউজ করা হয়। যদি বেবিদের শুকনো কাশি, সর্দি হয়, সেক্ষেত্রেও ইউজ করা হয়। যদি কোনো খাবার খাওয়ার পর অ্যালার্জি দেখা দেয়, সেক্ষেত্রেও ইউজ করা হয়। যদি ফাঙ্গাল ইনফেকশনের কারণে বডিতে রেডনেস, ইচিং, র্যাশেস দেখা যায়, সেক্ষেত্রে মেডিসিন ইউজ করা হয়। নেক্সট আছে সাইড ইফেক্ট কী কী দেখা দেয়, যেমন কনস্টিপেশন, ড্রাই মাউথ, ভমিটিং, আপসেট ট্রমা এইসব। নেক্সট আসছে ডোজেসটা কীভাবে দেব। বেবির বডি ওয়েট এবং এইজের উপর ডিপেন্ড করে এই মেডিসিনটা দেওয়া হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।